16 তারিখ থেকে অনির্দিষ্টকালে ধর্মঘটের করছি আমরা জয়েন্ট মুভমেন্ট কমিটি। এর কারণ হচ্ছে ত্রিপুরা গভর্নমেন্ট আমাদের জয়েন্ট মুভমেন্ট কমিটির দাবিকে অগ্রাহ্য করে কাঞ্চনপুর মহকুমা 5000 ফ্যামিলি রিসেটেলমেন্টের জন্য ব্যবস্থা করেছে। আমাদের দাবি ছিল 500 ফ্যামিলির বেশি কাঞ্চনপুর মহকুমায় রিসেটেলমেন্ট করা যাবে না। ত্রিপুরা গভর্নমেন্ট চাইছে কাঞ্চনপুর মহকুমা থেকে মিজু এবং বাঙালিদের শূন্য করতে। এর প্রতিবাদে আগামীকাল অর্থাৎ 16 তারিখ থেকে আমরা কাঞ্চনপুর মহকুমা অনির্দিষ্টকালের বন্ধের ডাক দিয়েছি। এতে সমস্ত ধরনের বাজার হাট দোকানপাট স্কুল কলেজ অফিস আদালত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এর জন্যে আমরা কাঞ্চনপুর মহকুমার বা সমগ্র এলাকারবাসীর প্রতি আমাদের সহযোগিতা করার জন্য নাগরিক সুরক্ষা মঞ্চ মিজু কনভেনশন এবং জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষ থেকে বিনম্রভাবে অনুরোধ রাখছি। নমস্কার।